আমাদেরই নেই কেন অধিকার, আমাদেরই নেই কেন অধিকার, চাই অধিকার, চাই বাংলার অধিকার, অধিকার চাই, অধিকার চাই বাংলার অধিকার। আপনার আমার স্বর্গ স্বপ্নের নগরী শিল্প নগরী হলদিয়াকে বাঁচানোর দাবিতে লং মারছে দলে দলে যোগ দিন, বিজেপি তৃণমূলের গোপন সিটিং এর বিরুদ্ধে লং মারছে দলে দলে যোগ দিন, সাতদিন ব্যাপী হলদিয়া থেকে কলকাতা অভিমুখে ঐতিহাসিক এই লং মারছে দলে দলে যোগ দিন, আজকে যে আঠারোটা গণসংগঠনের সাথে আইএনটিইউসি লং মার্চের একটা যৌথ কর্মসূচি ছিল হলদিয়া থেকে শুরু হবে এনএইচএক্সি গিয়ে শেষ হবে, সেখানে আজকে দেখলাম যে আপনি বক্তৃতা রাখলেন না, মঞ্চে নেমে চলে এলেন এবং বয়কট করলেন স্থানীয়ভাবে, এর পিছনে কারণটা কি? পিছনে কারণ সুভাষ মুখার্জি সিটুর রাজ্য সভাপতি, সে এসে বলে লক্ষণ শেঠকে বক্তব্য রাখতে দেওয়া হবে না, লক্ষণ শেঠ যদি বক্তৃতা দেয় তাহলে আমি বক্তব্য রাখবো না। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে কি করে আমরা যৌথ মোর্চা তৈরি করে এখানে মিছিল করব, আমাদের লোকেরা বয়কট করবে, কিন্তু আমি বয়কটের কথা কাউকে বলিনি, কিন্তু আমাকে বক্তব্য রাখতে দেয় না, দিল না, এই জন্যই আমাদের লোকেরা বয়কট করল। আর একটা হচ্ছে, তুমি যদি বিনয়ী না হও, তোমার মধ্যে যদি দাম্ভিকতা থাকে, তাহলে আমার সঙ্গে তোমার ঐক্য হবে না। ঐক্যের মূল কথা সব ধরনের সংগঠনগুলিকে বিনয়ী হতে হবে, দাম্ভিকতা অহংকার থাকা যাবে না। তা সিটুর বা সিপিএমের এই দাম্ভিকতাটা এখনো যায়, তাই তারা যৌথ আন্দোলন কীভাবে করতে হয় জানে না। আমি তার সিপিএম থেকে বক্তব্য রাখবো না, আমি আইএনটিইউসি থেকে বক্তব্য রাখবো, কারণ আমি আমার আইএনটিইউসির সঙ্গে যুক্ত, কংগ্রেসের সঙ্গে যুক্ত, তাই এরা এদের এই দাম্ভিকতার জন্য এই পার্টিটা বড় হতে পারেনি, সিপিএম বড় হতে পারেনি, সিটু বড় হতে পারেনি, দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে, কোনো নেতা আর নেই নেতৃত্ব দেওয়ার মতো। হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল, উনি বলছেন লক্ষণ সেঠ তো জেলার আইনজীবী কোনো পদে নেন, তাহলে ওই জন্য মানে উনি কেন বক্তব্য? ওনার ওর তো বলার সেই ক্ষমতা নেই, অধিকার নেই, আইএনটিইউসির নেতারা আমার নাম দিয়েছে বক্তা হিসাবে, আইএনটিইউসির জেলা নেতারা, আইএনটিইউসির কাকে বক্তা করবে সেটা কি সিটু ঠিক করবে না? কথা হচ্ছে আপনাদের কি আইএনটিইউসি দল থেকে কেউ বক্তৃতা রাখেনি? সে সভাপতি ছিল, মানে যে জেলা জেলার যে প্রেসিডেন্ট সে রেখেছে, মানে আপনাদের কি ঠিক ছিল যে দুজন করে বক্তৃতা রাখবে প্রতিটা সংগঠন দলের পক্ষে? আমিও বলবো আর সেও বলবো। আচ্ছা আচ্ছা, আপনারা কি তাহলে লং মার্চে হাঁটেননি? না। বিদ্যুৎকরণ কি লং মার্চে হেঁটেছেন? না। সবাই তাহলে এ করেছেন তাই তো? আর এই সিদ্ধান্ত কি প্রদেশ কংগ্রেসে জানিয়েছেন আপনারা, এই আপনাদের সাময়িক মানে স্থানীয়ভাবে যে বয়কট? না, সেটা জানা হয়নি। হ্যাঁ, জানিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা,
কোথাও কি তাৎক্ষণিক প্রতিক্রিয়া না, 2021 মানে চেষ্টা করা যে সিপিএম কংগ্রেস একসাথে যৌথভাবে করবে, এই স্থানীয়ভাবে বয়কট বা এই যে বোঝাপড়ার অভাব কোথাও কি এটা দেখা করছে? সিপিএম এর যদি এই দাম্ভিকতা থাকে তাহলে 21 সাল আবার তৃণমূলেরই হবে বা বিজেপির হবে।